হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি রাজা, তোমরা দেখছো টেক একাডেমি রিক্রুটমেন্ট। রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন তার তরফ থেকে LDC পোস্টের রেসপেক্টে এবং MTS পোস্টের রেসপেক্টে অফিসিয়াল একটা নোটিফিকেশনের খবর নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। কমপ্লিট ডিটেলসে তোমাদের সাথে এই ভিডিওতে আলোচনা করবো এবং ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট থাকবে সেটা কিন্তু 30/12 থাকবে, অর্থাৎ এই বছরের কিন্তু সেকেন্ড লাস্ট দিন থাকবে। কমপ্লিট ডিটেলসে তোমাদের সাথে আজকে ভিডিওতে কথা বলবো। চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথমে যদি তোমাদের সাথে LDC অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক তার রেসপেক্টে কথা বলি, তাহলে এখানে কিন্তু পে ম্যাট্রিক্স লেভেল 2 অনুযায়ী 19,900 টাকা থেকে শুরু করে 63,200 টাকা অবধি স্যালারি পাবে। 4টে নাম্বার অফ কিন্তু ভ্যাকান্সি বেরিয়েছে, আনরিজার্ভ ক্যাটাগরি 2টে বেরিয়েছে, তার সাথে সাথে কিন্তু অন্যান্য ক্যাটাগরিদের জন্য কিন্তু এখানে ST-র জন্য 1টা এবং বাদবাকি 1টা বেরিয়েছে। তোমাদের মধ্যে যারা যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছে তারা সবাই আবেদন করতে পারবে। টাইপিং স্পিড যদি 35 word/min ইংরেজি রেসপেক্টে থাকে তোমরা আবেদন করতে পারবে। সিম্পল উচ্চ মাধ্যমিক পাশে লোয়ার ডিভিশন ক্লার্ক LDC-র তরফ থেকে একটা নতুন ভ্যাকান্সি প্রোভাইড করেছে। এজ লিমিট 18 থেকে 27 বছর বলেছে, তার সাথে কিন্তু up to 40 years অবধি কিন্তু এখানে এজ রিল্যাক্সেশন দিয়ে দিচ্ছে এবং তার সাথে SC/ST-দের 5 বছর, OBC-দের কিন্তু 3 বছরের থাকবে। এই হয়ে গেল কমপ্লিট ডিটেলস। অফিসিয়াল ওয়েবসাইটের রেসপেক্টে তোমাদের অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করে প্রিন্ট আউট করে ফিল আপ করতে হবে, তার রেসপেক্টে পরে কথা বলবো। এবং তোমাদের এখানে একটা ছোট্ট জিনিস বলে রাখি, এটা কিন্তু একটা সিঙ্গেল পোস্টের রেসপেক্টে, তোমরা একসাথে 2টো পোস্ট কিন্তু আবেদন করতে পারবে না। তার সাথে এখানে যে ডেট আছে সেটা কিন্তু 4/1/2021 রেসপেক্টে আবার নতুন করে রিনিউ করে এবং তারপরে কিন্তু এই পার্টিকুলার জিনিসটা কিন্তু আবার নতুন করে অফিসিয়াল নোটিফিকেশান বেরোয়। তোমাদের এখানে CVT হবে, অর্থাৎ এখানে কিন্তু কম্পিউটার বেসড একটা টেস্ট হবে যেখানে সিলেকশন প্রসেস কন্ডাক্ট করা হবে, তারপরে কিন্তু অ্যাপটিটিউড অর্থাৎ স্কিল টেস্ট নেবে, মানে সিম্পলি টাইপিং টেস্ট নেবে। এই 2টো রাউন্ডে কিন্তু তোমাদের অফিসিয়াল যে LDC-র পোস্ট আছে তার কিন্তু সিলেকশন প্রসিডিওর থাকবে। এখন যদি অন্যান্য ডিটেলসের রেসপেক্টে কথা বলি, এখানে যে সিলেবাস থাকবে সেগুলো কিন্তু জেনারেল যেরকম যেরকম থাকে তার রেসপেক্টে থাকবে, অর্থাৎ অঙ্ক থাকতে পারে, তার সাথে ইংলিশ থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, রিজনিং থাকবে, এগুলোই কিন্তু থাকবে। তার সাথে তোমাদের এখানে বলে রাখি এখানে তোমরা আবেদনটা করবে কী করে। তার আগে কথা বলে নিই সেকেন্ড যে পোস্ট আছে তার রেসপেক্টে, তো তোমাদের এখানে বলে রাখি সেকেন্ড যে পোস্ট বেরিয়েছে সেটা কার রেসপেক্টে বেরিয়েছে, এইমাত্রই তোমাদেরকে বললাম MTS পোস্টের রেসপেক্টে বেরিয়েছে। এবং এইটার জন্য কী থাকছে না, লেভেল 1 অনুযায়ী 18,000 টাকা থেকে শুরু করে 56,900 টাকা অবধি স্যালারি, তার সাথে সাথে অ্যালায়েন্সেস থাকবে, 1টা রিজার্ভ ক্যাটাগরির ভ্যাকান্সি বেরিয়েছে, ম্যাট্রিকুলেশন অথবা ITI পাস করলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। LDC-র জন্য উচ্চ মাধ্যমিক এবং MTS-এর জন্য মাধ্যমিক অথবা ITI পাস, কোনো এক্সপিরিয়েন্স লাগছে না, 18 থেকে 25 বছর এজ লিমিট, তার সাথে SC/ST-দের 5 বছর, OBC-দের 3 বছর এজ লিমিটেশন দিয়ে দিচ্ছে। অনলাইনেই কিন্তু অফিসিয়াল অ্যাপ্লিকেশনের যে লিঙ্ক আছে সেটা প্রিন্ট করে ডাউনলোড করতে হবে। তো তোমাদের এখন কথা বলি তোমরা ফর্মটাকে ফিল আপ করবে কী করে। ডেসক্রিপশন বক্স চেক করো, অফিসিয়াল যে অ্যাপ্লাই লিঙ্ক আছে সেটা ক্লিক করো, এই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা দেখতে পেয়ে যাবে। এখানে ছবি লাগাতে হবে, কোন পোস্টের জন্য আবেদন করছে, 2টো পোস্ট বেরিয়েছে সেখানে কিন্তু তোমাদের এই পোস্টের নাম লিখতে হবে, এখানে কিন্তু ব্লক লেটারে নাম লিখতে হবে, পুরো ফর্মটাকে কিন্তু ফিল আপ করতে হবে। এবং ফিল আপ করার পর এখানে যে এডুকেশনাল কোয়ালিফিকেশান আছে এবং পরপর যা যা এখানে পুরো লিস্ট দিয়ে দিচ্ছে সবগুলো, এবং এখানে যে টেস্টিমোনিয়ালসগুলো অ্যাড করছো সেগুলো কিন্তু এখানে এনক্লোজ করে দিতে হবে এবং সেলফ অ্যাটেস্টেড করে অবশ্যই ডেট প্লেস দেবে, এখানে কিন্তু সিগনেচার করবে। এই সবটা হয়ে যাওয়ার পর তোমাদের কী করতে হবে, তোমরা ডিসক্রিপশন বক্সে যে অফিসিয়াল নোটিফিকেশান আছে সেখানে দেখতে পারবে একটা অ্যাড্রেস। কী অ্যাড্রেস? এই যে এই অ্যাড্রেসটার কথা বলছি। এবং এইটা যদি তোমরা খেয়াল না করো তাহলে এইটা দেখো, প্রথমে খামে কি লিখে দিতে হবে, টু দ্য ডিরেক্টর জেনারেল রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন কলকাতা 64 সল্ট লেক সিটি, তার তরফ থেকে তোমরা কিন্তু পাঠাতে হবে। কীভাবে পাঠাবে, না তোমরা হার্ড কপিটা কিন্তু তোমাদের নিজেদের কাছে রাখতে হবে, ইন ফিউচার লাগবে, অফলাইন মোডের মাধ্যমে অর্থাৎ হার্ড কপি যেটা প্রিন্ট আউট করবে সেটাই ধরে পাঠাতে হবে এবং তার সাথে কিন্তু টেস্টিমোনিয়ালস পাঠাতে হবে, সবটাই কিন্তু তোমাদেরকে পাঠাতে হবে কোথায়, না এই অ্যাড্রেসটা যেটা দেওয়া আছে সেখানে। আরেকবার রিপিট করে দিচ্ছি, ফর্ম ফিল আপের লাস্ট তারিখ কিন্তু 30/12 থাকছে, কারণ 30 দিনের ভিতরে ফর্মটাকে ফিল আপ করতে বলছে এবং টেস্টিমোনিয়ালসগুলো অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করে দেবে। 30/12 ফর্ম ফিল আপের লাস্ট ডেট থাকবে এবং ছোট্ট করে বলে দিই এই অ্যাড্রেসে তোমাদের ফর্মটাকে কিন্তু পাঠাতে হবে। কমপ্লিট ডিটেলস এটা দেখছি, কোনো রকমের অ্যাপ্লিকেশান ফিস লাগছে না, কিচ্ছু লাগছে না, জাস্ট 30 দিনের ভিতরে ফর্মটাকে ফিল আপ করে দাও, হাতে এখনও সময় আছে 10 দিন মতন, তো তোমরা সেই ফর্মটা কিন্তু ফিল আপ করে দিতে পারো, কোনো রকমের অসুবিধা নেই। কমপ্লিট ডিটেলস এতটাই থাকছে, 2টো পোস্ট বেরিয়েছে, LDC পোস্ট বেরিয়েছে এবং তার সাথে কিন্তু MTS পোস্ট বেরিয়েছে, 30/12 ফর্ম ফিল আপের লাস্ট ডেট এবং অনেকগুলো নাম্বার অফ ভ্যাকান্সি বেরিয়েছে। এবং তোমাদের সাথে আর কী বলবো বলো, যা ভ্যাকান্সি বেরোয় তার রেসপেক্টে তোমাদের সাথে কথাই বলি। তো এই হলো কমপ্লিট ডিটেলস, যেটা বেরিয়েছে লাইব্রেরি গ্রুপ অফ ইনস্টিটিউশন তার তরফ থেকে, রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন তার তরফ থেকে অফিসিয়াল একটা নোটিফিকেশন প্রকাশিত করেছে। কমপ্লিট ডিটেলস তোমাদের সাথে এই ভিডিওতে আলোচনা করলাম, তোমাদের ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাথে বেল আইকনকে প্রেস করো, ডেলি নিত্য নতুন জব অপডেট সব জন্য চ্যানেল নিয়ে আসি, অতি অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত। আজকে এতটাই, দেখার জন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকের সাথে, টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।